দাদা ভাই দিদি ভাই, যে গরম পড়িছে আহানে যদি এই খাবার সময় থালায় একটু চাটনি থাকে তাহলে খাতে খুব ভালো লাগে। তা আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে আর কাঁচা আম দিয়ে চাটনি বানাবো, তোমরা দেখতে থাকো। কোনটা পারবা মা? এই দুটিয়া পারি দেই, কোনটা এটা কিন্তু একটু পাকা পাকা অবস্থা হয়েছে, হলুদ হলুদ হয়েছে। নয় খাইয়ে ফেলবা। ওরে বাবা রে, বাবা রে বাবা, আমাদের এই গ্যাসটা পেঁপে খুব বড় হয়, কিন্তু রোদের জন্য একটু ছোট হয়ে গেছে। আমাদের বর্ষা যখন হবে তখন আবার খুব সুন্দর পেঁপে হবে। পেঁপেটা যে কিরকম হবে জানি না, মনে হচ্ছে পাকা পাকা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, সত্যি তো তাহলে এই দিয়ে পারি। দেখছো কিরকম অবস্থা? দেখো ওটা হবে না, বললাম তোমার এই মানে ইয়ে হয়ে যাবে। আমার কাছে না ওই দুটো না, আমার কাঁচা দুটো নাও। ওই দেখো ওই দুটো কাঁচা আছে, ওই দেখো উপরে কত পেঁপে হয়েছে। ওই তো দেখিয়ে নে বাবা, এটা একটু ছোট আছে আর এটা বড়, দেখি এটা পাতে হয় সেটা দেখি কেটে। আমাদের ওই পাশের গাছটা এর থেকে বীজ বেশি হয়, আর এই পেঁপেটা তার শ্যান্দা যে খুব কম হয়েছে বীজ। ওই পাশের গাছটাতে খুব বীজ হয় আমাদের। কালকে দেখি আমার বাবাও এসছে, সলে চলে আসে এইরকম টাইম চলে আসে না, এই টাইমে আসবে না। পেঁপেটা এবার ছোটো ছোটো করে কেটে নেবো, বেশি মোটা করবো না। পেঁপে চাটনি করার জন্য এই বাটি দেড় বাটি জল দেব। যে বাটি দেড় বাটি জল দিছি সেই বাটিরই এক বাটি চিনি দেব। দাদা ভাই দিদি ভাই, এই চিনিতে তো নোংরা থাকে, তাই নোংরা কাটাবার জন্য তো একটু দুধ দিয়ে দেব। এই দেখো কত নোংরা হচ্ছে, একটু দুধ দিছি। এইবার চিনির জলের মধ্যে পেঁপে কটা দিয়ে দেব, বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে পরে কট কটিয়ে দিবে না। এই তো পেঁপে গলে গেছে, এইবার কাজু বাদাম দিয়ে আর একটু জাল দেব। এই চাটনির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এইবার চাটনির মধ্যে দুটো লেবুর রস দিয়ে দেব, তা কাগজি লেবুর রস দিলে পরে গ্রানটা ভালো আসে। তা আমাকে তো সে কাগজি লেবু নাই, সেজন্যতে আমরা পাতি লেবু দিচ্ছি।
লেবুর কি ছেন পেপে চাটনি হয়ে গেছে, এইবার নামাই রাখবো। এখানে তো দেখতেছো যে একটু জল জল রয়েছে, একটু পরে দেহেনি একেবারে জমি যাবে নি। আমের চাটনির জন্য আমটা সরু সরু করে কেটে নেব। আমের চাটনি করবার জন্য এই বাটির এক বাটি চিনি দেবো, আর এই বাটির এক বাটি জল দেবো। এই চিনির জলের মধ্যে কয়টা মৌরি দিয়ে দেবো, এর মধ্যে কয়টা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। মাটি শক্ত হয় না এখনো। এইবার আম দিয়ে দেব। আমের সাথে সাথে কটা খেজুরও দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকাইতে রাখবো। আমের চাটনির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। এই দেখো, বলছিলাম না যে একটু পরে আঠা আঠা হয়ে যাবে না, এই দেখো কত সুন্দর হয়ে গেছে। যা লাগবে না দিদা এটা খেতে, কি সুন্দর লাগছে দেখুন পেঁপেটা। পেঁপে খাচ্ছে নাকি খাচ্ছে বোঝা যাচ্ছে না, আর লেবুর একটা দারুণ সেন্ট আসছে দেখুন। শুধু মনে হচ্ছে প্লাস্টিক, মনে হচ্ছে না যেটা কোনো ন্যাচারাল জিনিস। আমি কিন্তু আমের চাটনির মধ্যে হলুদও দেই নাই আবার লঙ্কার গুঁড়ো দেই নাই, তোমরা চাইলে একটু দিতে পারো, আমি দেই নাই। তা আমের চাটনি হয়ে গেছে, এইবার নামাই দেবো। এটা একটু ঠান্ডা হলে পরে ওই রকম আঠা আঠা হয়ে যাবে না জেলির মতো। আমি একটু খেয়ে দেখি যে কিরকম হয়েছে। এত সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। মুড়িটা সেন্ট বলছে দারুণ মা, আমি একটু খেলাম। দারুণ হয়েছে আর মুড়ি খানার জন্য বেশি ভালো লাগছে, মুড়ি সেন্ট খানার জন্য। পেঁপের চাটনি দেবো, পেঁপের চাটনি বেশি ভালো লাগছে। আমি খেয়ে দেখি আগে, এখন যা গরম পড়েছে, গরম পড়ার পর এই যে এখন থেকে চাটনি যদি বানিয়ে খাওয়া হয় খুব সুন্দর লাগবে। মা একটু খেয়ে দেখো, দেখো মা। না তুমি খাও, তাই তুই আমি ঠিক পাচ্ছি যে কিরম, আমি বানাচ্ছি আমি ঠিক পাচ্ছি যে কিরম হয়েছে। তুমি খাইয়ে মা যেভাবে বানিয়েছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখুন খুব ভালো লাগবে। তুমি খাইয়ে যা, একটু না বুঝবে না আমি বানাই, তাই তুমি ধোঁয়া দিলে আমার চোখে।